এখানে কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। কিন্তু আমাদের প্রথমে প্রতিশ্রুতি ছিল যে স্থানীয় যারা ছেলে আছে, যারা স্কিল হোক সে আনস্কিল হোক, তাদেরকে সুযোগ দেওয়া হোক। তো স্কিল ঠিক আছে, আমাদের ম্যানেজমেন্ট স্কিলে নিয়ে আসছে বাইরের থেকে, টোটালি বাইরে থেকে আসছে, কিন্তু আনস্কিল যেগুলো তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদের দুটো চারটে করে ঢোকাবো, কিন্তু সেই জায়গায় কী হচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সেই জায়গায় হচ্ছে না কাজটা। তো এই করতে করতে দু মাস টোটালি চলে যাচ্ছে। তারপরে নেক্সট কিছুদিন আগে হয়েছিল, ঠিক আছে তোমাদের যেগুলো স্কিল আসছে তাদের সঙ্গে তোমাদের 10টা আমরা নেক্সট দিন আমরা ঢুকিয়ে দেবো। তো ঢোকানোর কথা হয়েছিল, কিন্তু সেদিন কী হয়েছিল, সেদিন ওদেরকে ঢুকিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই। ঢোকানোর পরে পরে আমরা একদিন ওরা কাজ করেছে, একদিন কাজ হওয়ার পর আমরা খবরটা পেয়েছি যে ওদেরকে ওরা ঢুকিয়ে দিয়েছে, 5 জন হোক 6 জন হোক ঢুকিয়ে দিয়েছে। ঢোকানোর পর যখন আমরা ওদেরকে চাপ দিলাম যে আমাদেরকে বিনা জানা, মানে জানায়নি অথচ আপনি কেন বলেছিলেন যে এদের সঙ্গে আপনাদের 10 জন ছেলে ভেতরে যাবে কাজ করে হেল্পারের জন্য, কিন্তু জানায়নি। তারপরে এই খবরটা যখন আমরা ম্যানেজমেন্টকে দিলাম, তখন ম্যানেজমেন্ট বলছে ঠিক আছে আমরা ওই 4 জনকে রিটার্ন করে নিচ্ছি, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এইরকম একটা ম্যানেজমেন্ট কীরকমভাবে কাজ চালাচ্ছে সেটা এইভাবেই বোঝা যাচ্ছে যে হঠাৎ ওকে কাজে লাগাচ্ছে, আবার লোকাল ছেলেদের নিয়োগ। হ্যাঁ, টোটালি ঝান্ডা আমরা টিএমসি ঝান্ডা আমাদের টোটালি, আর টোটালি গ্রাম সাপোর্ট আছে। কোন গ্রাম? চিনাকড়ি ভিলেজ। স্থানীয় টোটাল তো লোকাল তো আমাদের আছে, কিন্তু এখানে টোটালি আমরা চিনাকড়ি ভিলেজ প্লাস টোটাল ভিলেজ, তো আমাদের একটাই ঝান্ডা টিএমসি। এখন তো প্ল্যান্টটা চালু করার জন্য যেহেতু এটা 7 বছর বন্ধ ছিল, তার জন্য সমস্ত যত মেজর ইকুইপমেন্টগুলো আছে সেগুলো অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে। আমাদের এগুলো হায়দ্রাবাদ পাঠাতে হচ্ছে স্টেজেস বাই স্টেজেস। তো আমরা এই জন্যে একটা ট্রাক লোড করে রেখে দিয়েছি ভেতরে, ওরা ওই ট্রাকটাকে বেরোতে দিচ্ছে। ট্রাকটা যাবে হায়দ্রাবাদ, মেশিন রিপেয়ার হয়ে আসবে, সেখানে বসবে। ইন দ্য মিনটাইম প্ল্যান্টে অন্যান্য এরিয়াতে যেসব কাজ হচ্ছে সেই সব কাজের জন্যে আমরা লোকাল যে আনস্কিল লেবার লোকাল ছেলেরা আছে তাদের মধ্যে থেকেই ছেলেদের নিয়ে আমরা যেগুলো আনস্কিল জব সেই জবের জন্যে তাদের মধ্যে থেকে যেরম যেরম রিকোয়ারমেন্ট সেরম সেরম ছেলেদের নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনফ্যাক্ট আমরা সিকিউরিটি এবং জাঙ্গল ক্লিনিংয়ের জন্যে 21টা ছেলেকে অলরেডি পারমানেন্ট নিচের মতো নিয়ে নিয়েছি, লোকাল ছেলে। দাবি আর কিছু না, আরও বেশি লোক নয়, মানে তোমার দরকার না থাকলেও তুমি লোক নিয়ে বসে থাকো, এরকম ব্যাপার আর কি জিনিসটা। এর জন্যে আমরা গাড়িও যেতে দেবো না হায়দ্রাবাদে, এবং আমাদের মেনটেনেন্সের লোকেদের ঢুকতেও দেবো না, এরকম একটা ওদের টেন্ডেন্সি। ভালো একটা চিন্তাধারা ছিল যে যেই প্ল্যানটা বন্ধ হয়েছিল গত 7 বছর ধরে, সেই প্ল্যানটাকে ইসেল কর্তৃপক্ষ চাইছেন সেই প্ল্যানটাকে আবার চালু করতে। তাতে শুধুমাত্র যে প্ল্যানটা চালু হবে ইসিএলের লাভ হবে তাই নয়, গোটা এরিয়ার একটা সোশিও ইকোনমিক এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল সিনারিও, ইন্ডাস্ট্রিয়াল যে ইমেজ যেটা পশ্চিমবঙ্গের বদনাম আছে, সেই বদনামটা অনেকটা রিকভার করে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আর কোনো উপায় থাকবে না, আমরা কাজটা সাসপেন্ড করে আমরা চলে যাবো, এখান কাজটা বন্ধ হয়ে যাবে এবং প্ল্যানটাও আর চালু হওয়ার কোনো চান্স থাকবে না। আমরা পুলিশেরও হেল্প নিচ্ছি, পুলিশকেও জানানো আছে, আমরা এফআইআর করেছি, এবং সরকারের আরও বেশি টপ লেভেলে, টপ ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমরা জানিয়েছি সমস্ত কিছু। পুলিশের কাছে আমরা এফআইআর করেছি, নিয়ামতপুর ইনভেস্টিগেশন সেন্টারে আমরা এফআইআর করেছি। আমাদের সন্দেহজনক যারা আমাদের কাজে বাধা দিচ্ছে তাদের নাম করে আমরা এফআইআর করেছি। সামনে সামনে দাদা, সামনে এসে দেখো, চাও। আলোচনায় বসো।
মোটামুটি 6 দিন হয়ে গেল এখন আলোচনায় বসছেন। Thank you.